দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াই টাঙ্গাইলের গোপালপুরে খনন করা হচ্ছে মৃত প্রায় বৈরা নদী। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদীর প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের স্থাপনা রক্ষা করতে নদীটি শুরু করে ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ড নদীটি শুরু করে খনন করছে। টাঙ্গাইল উত্তর প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীর শাখা বৈরান নদী দখল করে গড়ে উঠেছে প্রায় 300 স্থাপনা। দখল দূষণে মৃতপ্রায় নদীটি বাঁচাতে 37.5 কিলোমিটার অংশ খননে 21 কোটি 17 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এরই মধ্যে গোপালপুরের আগে ও পরে 20 মিটার প্রস্থে 26 কিলোমিটার নদী খনন করা হয়। তবে পৌর এলাকার অংশে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করে খনন করে কর্তৃপক্ষ দখল করে গড়বাড়ি তুলছে। ওমরা কাড়া বাদ্দা যে মনে যে খালি জায়গা আছে মোরা কাটতেছে। এই ফার্মে তাদের কাছে মুরগি চাইছে কিন্তু তারা মুরগি দেয় নাই, তার জায়গাটাও বেশি কাটছে। এই শহরে এসে মনে হইতাছে এলো গিয়া খাল কাইটা নদী না, নদী কাইটা খাল করতেছে। ওই পলাটা তো নদী আছে, তারপর হাট বরেন্দ্র নদী আছে, এখানে নদী হয় না কেন এইটাই বুঝতে আসে না। তারা বলতেছিল নদী খননের ম্যাপ নাই, ম্যাপ নাকি হারিয়ে গেছে। এ বিষয়ে নকশা জটিলতার অজুহাত দেখানোর সঙ্গে শুষ্ক মৌসুমে স্থাপনা উচ্ছেদের পর পুনরায় খনন করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলা প্রশাসকের যে রেকর্ড রুম আছে সেখানে এবং আমাদের অফিসের সিএস রেকর্ডে কোনো ম্যাপ নেই। যেটা অবৈধ সরকারি নদীর মধ্যে পড়বে বা খালের মধ্যে পড়বে সেটা উচ্ছেদ হবে, এটা কোনো সাপ দেওয়া হবে না। মৃতপ্রায় নদীটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে গোপালপুর পৌরসভায় দুই তীরের সব অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, আরটিভি। বিপিএ মানে বাইসফেনল এ, যা প্লাস্টিক পণ্যে থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানা রোগ হতে পারে। তাই তো বিপিএ ফ্রি বেঙ্গল ফ্রেশ অ্যান্ড সেফ ফুড কন্টেইনার। এইবার বুঝছো? বেঙ্গল আস্থা শতভাগ।